আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব, সে ওষুধটার নাম হচ্ছে গিয়ে গুড হেলথ ক্যাপসুলস। ঠিক আছে, ডক্টর বিশ্বাস কোম্পানি এই ওষুধটা ম্যানুফ্যাকচার করে। এটাকে অনেকজনে মোটা হওয়ার ওষুধ বলে, কিন্তু আসলে এই কথাটার মধ্যেই ভুল আছে। ওষুধটা মোটা হওয়ার ওষুধ নয়, ওষুধটা হচ্ছে ক্ষুধা বৃদ্ধি করার ওষুধ। পাশাপাশি লিভারের সমস্যা বা যাদের ক্ষুধা কমে গেছে তাদের জন্যই কিন্তু এটা ব্যবহৃত হয়। আর ওষুধটা মেনলি আপনার ক্ষুধা বৃদ্ধি করে, তো যার ফলে আপনার যখন ক্ষুধা বৃদ্ধি হবে, আপনি যখন ভালো খাওয়া দাওয়া করবেন, তখন অটোমেটিকলি স্বাস্থ্য ভালো থাকবে বা শরীরের ওজনও বৃদ্ধি পাবে। আর এই জন্য এটা মোটা হওয়ার জন্য ব্যবহৃত হয়। এবার অনেকজনেই এটার সম্বন্ধে জানেন, তাই গুড হেলথ ক্যাপসুল কী বা এটা কী কাজের জন্য ব্যবহৃত হয় এটা নিয়ে আমি বিশেষ মানে ভিডিওটা লম্বা করব না বা অনেকগুলি কথা বলবো না। মেনলি আমার যেহেতু ফার্মেসি আছে আর আমার ফার্মেসির থেকে অনেকজনেই ওষুধটা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওষুধটা খায়, আর তাদের থেকে যে ফিডব্যাকগুলি আমি পেয়েছি বা তাদের কী সাইড এফেক্ট হয় বা তারা কীভাবে এই ওষুধটা খায় বা খাওয়ার পরে তাদের যে সমস্যা হয়েছে বা যাদের ক্ষেত্রে ওষুধটা ঠিকভাবে কাজ করেছে তারা কী ফিডব্যাক দিয়েছে, ওই জিনিসগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই খুব শর্টে আমি ওষুধটার সম্বন্ধে কিছু কথা বলে দিচ্ছি। ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে গিয়ে, যদি আপনি মোটা হওয়ার জন্য বা শরীরটাকে সুস্থ করার জন্য খেতে চান, তাহলে প্রতিদিন সকাল আর রাত্রে খাওয়ার পরে একটি ক্যাপসুল খেতে হবে। এভাবে এক মাস খেতে হবে, তারপর দিনে একবার করে খাওয়ার পরে খেতে হবে দু মাস পর্যন্ত, আর তারপরে একদিন পরপর এভাবে খেতে হবে যতদিন না শরীরের যে মাংসপেশি যেটা বৃদ্ধি হয়েছে সে মাংসপেশি শক্ত হয়। ঠিক আছে, আর সবসময় মনে রাখবেন ওষুধটা হঠাৎ করে বন্ধ করা যায় না, হঠাৎ করে বন্ধ না করে একদিন পরপর একটা একটা ক্যাপসুল খেয়ে ধীরে ধীরে ওষুধটাকে বন্ধ করতে হয়। আর ওষুধটার সাইড এফেক্ট যদি বলতে চাই, তাহলে ওষুধটার সাইড এফেক্ট হচ্ছে গিয়ে প্রথম যখন ওষুধটা খাওয়া শুরু করেন তখন একটু অলসতা আসবে বা একটু বেশি ঘুম পাবে, আর খাওয়া বন্ধ করে দিলে একটু খিদাটা মনে হবে যে কমে গেছে, এ ধরনের কিছু সাইড এফেক্ট আছে। আর ওষুধ খাওয়ার পর যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয়ই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। আর বন্ধুরা, আর ওষুধটা যখন আপনি খাবেন, যখন আপনার ক্ষুধা বৃদ্ধি পাবে, তখন কিন্তু মনে রাখবেন যে ভালো খাওয়া দাওয়া করতে হবে। আর আপনি তেলে ভাজা জিনিস বা যেগুলি রাস্তার পাশে বিক্রি হয় ওই ধরনের খাওয়া দাওয়া না করে পেট ভরে ভালো খাবার খেতে হবে, তাহলেই কিন্তু আপনার ওজন বৃদ্ধি হবে। কারণ ওষুধটা আপনার খিদা বৃদ্ধি করবে, আর আপনার খিদা বৃদ্ধি হওয়ার পরে আপনি যদি রোড সাইডে যে তেলে ভাজা জিনিসগুলি পাওয়া যায় ওগুলি খান, তাহলে কিন্তু ওটা আপনার ক্ষতি করবে। আর কেউ যদি শুধু ক্ষুধা বৃদ্ধি করার জন্য আর শরীরের দুর্বলতা কমানোর জন্য ওষুধটা খেতে চান, তাহলে দিনে দুবার করে 10 দিন খেতে হবে। দিন দুবার, সকালে একবার রাত্রে একবার খাওয়ার পরে 10 দিন খেতে হবে, তারপরে রোজ একটা করে 3 মাস খেতে হবে। আর বন্ধুরা, মনে রাখবেন আমি যেটা আমি বলেছি ভিডিওর শুরুতে, যে আমি ফিডব্যাকগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব, যারা ওষুধটা খেয়েছে তাদের থেকে কী ফিডব্যাক আমি পেয়েছি, তো ওটাই আমি শুরু করছি। যেমন মনে করেন, যারা বিশেষ করে ওষুধটা, যারা খুব পরিশ্রমের কাজ করে বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ভাগদৌড় ভরা কাজ করে, তাদের ক্ষেত্রে ওষুধটা কিছুটা কম কাজ করে। আমি কেন বলছি, যারা ওষুধটা খেয়েছে তারা এই ধরনের ফিডব্যাক দিয়েছে যে তারা ওষুধটা খাওয়ার পরে প্রথম প্রথম খিদা বৃদ্ধি হয়েছে, তারা ওষুধটা খাওয়া চলাকালীন খাওয়া দাওয়া ঠিকভাবে করেছে, কিন্তু যখন তারা ওষুধটা বন্ধ করে দিয়েছে তখন তাদের শরীর আবার ভেঙে যায়। তো এক্ষেত্রে আমি এটা বলবো যে এটার থেকে কীভাবে বাঁচা যায়, যারা খুব বেশি পরিশ্রমের কাজ করে তারা ওষুধটা খুব তাড়াতাড়ি বন্ধ করবেন না। আপনাদের শরীর যখন কিছুটা বৃদ্ধি হবে তখন আপনাকে
কাজ তো অবশ্যই করতে হবে, পাশাপাশি আপনার যে আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারের মধ্যে কতটুকু পুষ্টি আছে ওটা দেখতে হবে, মানে ক্যালোরি কতটুকু আছে। আপনি সারাদিন পরিশ্রম করছেন, আপনার অনেক ক্যালোরি খরচ হয়ে যাচ্ছে, তাহলে আপনি যদি খুব কম ক্যালোরিযুক্ত খাদ্য খান, এদিকে পরিশ্রমও করেন, তাহলে কিন্তু আপনার শরীর যেটা বৃদ্ধি হয়েছে সেটা থাকবে না। আর যদি আরেকটা ফিডব্যাক শেয়ার করি, যেমন মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে যে ওষুধটা ভালো কাজ করে, কারণ মহিলারা সারাদিন বাড়িতে থাকে, বাড়িঘরের কাজ করে, অত বেশি পরিশ্রমের কাজটা তারা করে না, তাই তারা সঠিক সময়ে খাওয়া দাওয়া করতে পারে, সঠিক সময়ে তারা রেস্টও নিতে পারে, তাই ওষুধটা মহিলাদের ক্ষেত্রে খুব বেশি কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। আর কিছু কিছু পেশেন্ট ওষুধটা খাওয়ার পরে বা সঠিকভাবে খেয়েছে, যেমনভাবে নিয়ম দেওয়া আছে, ওই নিয়মে খাওয়ার পরেও, তিন মাস পরেও বা চার পাঁচ মাস খাওয়ার পরেও, যখন ওষুধটা বন্ধ করেছে, টোটালি যখন বন্ধ করেছে, তখন তাদের শরীর আবার নর্মাল, মানে আগের অবস্থা চলে এসেছে। কিন্তু প্রথমে খাওয়ার পরে শরীরটা বৃদ্ধি হয়েছিল ঠিকই, কিন্তু আবার আগের জায়গায় চলে আসে। তো এটার থেকে বাঁচার একটা, যদি আমি একটা উপায় বলি, তাহলে এটা বলবো যে আপনার ওষুধটা খাওয়ার পরে যখন খিদা বৃদ্ধি হয়েছে, যখন আপনি ভালোভাবে খেয়েছেন, আপনার শরীরও বৃদ্ধি হয়েছে, তখন একটা জিনিস মনে রাখতে হবে, তখন আপনাকে কিছুটা এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করতে হবে এই কারণে, কারণ যাতে আপনার যে মাংসপেশিগুলি বৃদ্ধি বেড়েছে, ওই মাংসপেশিগুলি যেন শক্ত হয়, কারণ মাংসপেশিগুলি যখন প্রথম বৃদ্ধি পায় তখন কিন্তু এগুলি নরম থাকে, আর তখন ওই নরম অবস্থায় আপনি যদি ওষুধটা খাওয়া বন্ধ করে দেন, তাহলে আবার পুনরায় এটা আগের জায়গায় চলে আসবে। তাই মাংসপেশি শক্ত করতে হবে, তাই এক্সারসাইজ করতে হবে, আর মাংসপেশিটা শক্ত হওয়া পর্যন্ত আপনাকে ওষুধটা কন্টিনিউ করতে হবে। আর এক দুটো পেশেন্টের মধ্যে এমন হয়েছে যে ওষুধ খাওয়া শুরু করার পরে শরীরে র্যাশেস এসেছে, মানে কিছু মনে করো শরীরের মধ্যে গোটা এসেছে এমন মনে হয়েছে। তো ওই ধরনের পেশেন্টকে ওষুধটা খাওয়ার জন্য নিষেধ করা হয়েছে, আর গুড হেলথের যে ক্যাপসুলের বোতলের গায়ে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে কথা বলার জন্য বলা হয়েছে, আর ডাক্তার দেখানোর জন্য বলা হয়েছে। আর এই সমস্যা সচরাচর সবার ক্ষেত্রে এমন হয় না, খুব রেয়ার এই কেস পাওয়া যায় যে ওষুধ খাওয়ার পরে শরীরে র্যাশেস দেখাতে। এটা হয়তোবা শরীরে অন্য কোনো প্রবলেম আগের থেকে থাকতে পারে, ওটারও একটা সিগন্যাল থাকতে পারে, আর যদি ওষুধের কারণে এটা হয়ে থাকে, তখন তো ওষুধটা আর খাওয়া যাবে না, ওষুধ বন্ধ করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে, ও চিকিৎসক যে উপায় বলবে ওইভাবেই শরীরটাকে আবার পুনরায় সুস্থ করতে হবে। আর যদি বলতে যাই যে কারা কারা এই ওষুধ খেতে পারবে না, তো তার মধ্যে আছে যে মনে করেন যারা গর্ভবতী মহিলারা কখনো এই ওষুধটা খেতে পারবে না, তাছাড়া যারা হার্টের রোগী, হৃদরোগী তারা খেতে পারবে না, আর যাদের খুব হাই ব্লাড প্রেশার থাকে, সুগারের রোগী, তারাও কিন্তু এই ওষুধ খেতে পারবে না। আবার যারা আগের থেকে খুব মোটা, যাদের শরীর খুব ভারী ওজন, তারাও কিন্তু এই ওষুধটা খেতে পারবে না। তো এই ভিডিওতে এতটুকুই। আপনারা যারা ওষুধটা খেয়েছেন, যারা এটার ভালো রেজাল্ট পেয়েছেন বা যাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব ওই কমেন্টগুলি আমি অবশ্যই পড়ব, আর পরে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওতে এতটুকুই। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর জন্য এটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমি এখন প্রত্যেক ভিডিওতে বলি, আর অনেকজনেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তো তাদের জন্য একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিও তৈরি করতে খুব পরিশ্রম হয়, অনেকগুলি ইনফরমেশান কালেক্ট করতে হয়, তো সেই কষ্টটার নিশ্চয়ই আপনারা বুঝবেন, তো সাবস্ক্রাইব করবেন, তাতে ভালো লাগে, নতুন করে ভিডিও তৈরি করতে আরও উৎসাহ সৃষ্টি হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ।